হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অপূর্ব, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অল টাইম অপূর্ব। আজ আমি এসেছি একটি বাজার, এই মার্কেট, এই বাজারটির নাম হচ্ছে কৃষ্ণপুর বাজার, ঠিক আছে, কৃষ্ণপুর বাজার বলা হয়। ওই বাজারটি দেখতেই পাচ্ছি এই মুহূর্তে, ওদের দুটি রোড, সৌদাতে যায় হুগলি মোড়, আর ওটা চলে যায় হুগলি স্টেশন। আমি এই মুহূর্তে বাজারের মধ্যে রয়েছি, চলো বাজারটি একটু ঘুরিয়ে দেখা যাক, চলো। দেখতে পাচ্ছি আমার দুই সাইড বাজার, দেখতে পাচ্ছি সবজি বিক্রি হচ্ছে বাজারে রয়েছে, দেখতে পাচ্ছ বাজার, যেন মাছ বিক্রি হচ্ছে। এই বাজারটির নাম হচ্ছে কৃষ্ণপুর বাজার, বাজারটি অনেকটাই বড়। এই মুহূর্তে বাজারের দিকে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, চলো। দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাজারে রয়েছি, চলো বাজার। এখন আমি এই মুহূর্তে মাছ বাজারে রয়েছি, এখন মাছ বিক্রি হচ্ছে মাছ বাজার। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে একটু বাজারে যাও, বাজারে আমি একটা মার্কেটে করেছিলাম, নৈহাটি মার্কেট করেছিলাম, কিন্তু এটা পুরো সবজি বলো সব কিছুর বাজার, ফল বলো, সবজি বলো, মাছ বলো। বাজার চলছে হুগলি স্টেশন রোডের সংলগ্ন কৃষ্ণপুর বাজার বলা হয়। দেখতে পাচ্ছ আমি বাজারে যাচ্ছি, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সবজি বিক্রি হচ্ছে, সবজি এপাশে দোকান রয়েছে, আমার সাইডে দেখতে পাচ্ছ দোকান রয়েছে, মাংসের দোকান কীর্তন হচ্ছে, মনে হচ্ছে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে প্রতি বছর এখানে ফাল্গুন মাসের দিকে। দেখতে পাচ্ছ দোকানপাট, দোকানপাট রয়েছে, এখানে মুদিখানার দোকান রয়েছে, দেখতে পাচ্ছ মুদিখানার দোকান, এটা পুরো বাজার কৃষ্ণপুর বাজার। চলো সো বাইদা হয়ে ভিডিওটি এখানেই রাখছি, এই মার্কেটটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এরকম নিত্য নতুন এক একটা এক জায়গায় যাবো আর বলে ভিডিও আনবো, বাই, ভালো থেকো।